ক্যারিয়ারে প্রথমবার অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদে মুক্তি পেয়েছে সিয়ামের শান সিনেমা। মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে সিনেমাটি। এই সিনেমায় সিয়ামকে অ্যাকশন লুকে দেখে মুগ্ধ তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি। বৃহস্পতিবার 12ই মে রাতে ব্লকবাস্টার শান সিনেমার গেট টুগেদারে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সিয়াম। সিনেমাটি দেখা শেষে গণমাধ্যমকে নিজের মতামত জানান অবন্তি। এ সময় তিনি বলেন, সিনেমা যেহেতু কম মুক্তি পায় সে কারণে খুব বেশি দেখা হয় না, তাছাড়া অ্যাকশন সিনেমাও বেশি দেখা হয়নি। সিয়ামের অ্যাকশন আমাকে মুগ্ধ করেছে। তবে সিনেমায় সিয়ামকে 10-এ কত নম্বর দিবেন? কিছুটা চুপ থেকে হেসে অবন্তি বলেন, ইনফিনিটি। অবন্তি আরো বলেন, স্বামী হিসেবে ঘরে সিয়াম খুব নমনীয়, সেখানে আমি অ্যাকশনে থাকি, সিয়াম ঝগড়া করলে পাশের মানুষ বুঝতে পারে না। শান সিনেমার এই প্রদর্শনীতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন আরিফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা, তারিক আনাম খানের মতো তারকারা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনেরা বিনতে কামাল, এবিএন সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সুহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দার, সাফা কবির, টয়া, শাওন সহ অনেক তারকা। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।